তোমার নবীজি আয়েশাকে বিয়ে করেছে, ছোট্ট মেয়া 9 বছরের মেয়েকে বিয়ে করেছে, যার জন্য তোমার নবী ডাকাত হয়েছে। তোমাদের শ্রীকৃষ্ণ তো 16108টা মহিলাকে বিয়ে করেছে, তারপরও আজকে মুসলমানকে টার্গেট করা হয়। আমি জিজ্ঞাসা করলাম যে আমার নবীকে যে ডাকাত বলেন তার কারণ, ওরা বলে যে তোমাদের নবীকে ডাকাত এই জন্যেই বলি যে তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার নবীজি আয়েশাকে বিয়ে করেছে, ছোট্ট মেয়া 9 বছরের মেয়েকে বিয়ে করেছে, যার জন্য তোমার নবী ডাকাত হয়েছে। কারণ 9 বছরের মেয়ে তো নাবালিগ হয়, নাবালিক মেয়েকে বিয়ে করলে তাকে সন্ত্রাসী বলা হয়, আতঙ্কবাদী বলা হয়, ডাকাত বলা হয়। ঠিক আছে হিন্দু ভাইরা, আমার নবী 9 বছরে বিয়ে করলে যদি, আমার নবী যদি ডাকাত হয়ে যায়, 9 বছরের মেয়েকে বিয়ে করলে আমার নবী যদি সন্ত্রাস হয়ে যায়, আপনাদের রবীন্দ্রনাথ ঠাকুর 5.5 বছরের মেয়েকে বিয়ে করছেন, উনি কি হবে এখন? আমার নবী 9 বছরের আয়েশাকে আমার নবী বিয়ে করলে যদি সন্ত্রাসী হয়ে যায়, তোমাদের বালকৃষ্ণ 5.5 বছরের মেয়েকে বিয়ে করেছেন, তোমাদের দুর্গা স্বামী উনি বিয়ে করেছেন 7 বছরের মহিলাকে, তোমাদের যিনি রামায়ণ লিখেছে, যিনি রামায়ণ লিখেছে উনি নিজে বিয়ে করেছেন 8 বছরের মেয়েকে, উনি নিজে 8 বছরের মহিলাকে বিয়ে করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর 5.5 বছরের মেয়েকে বিয়ে করেছেন। তাহলে ওনারা কি হবে? ওনারা তো মহাটাকে ধোয়া লাগবে। আমরা তো কোনোদিন ডাকাত বলি না, আমরা বলবো না, বলি না আর বলবো না, কেন বলবো আমরা? আপনার ধর্মের বিষয়ে আপনি কি করেন করেন? ওরা বলে যে না, আমি জিজ্ঞাসা করলাম ওদেরকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে এমন গাল দেওয়া হয়েছে, ইতিহাস সাক্ষী আছেন এই ভারতের জগতের মাঝে আজকের তারিখ পর্যন্ত আমার নবীকে চামার কেউ বলেন নাই, আমার নবীকে নুচ্চা কেউ বলেন নাই, আহারে আসামের ইতিহাসের ভিতরে প্রথমবার মদিনার নবীকে নুচ্চা বলা হলেন কন্যা উজুবিল্লাহ। আমি জিজ্ঞাসা করলাম যে আমাদের প্রফিট মুহাম্মাদুর রাসূলুল্লাহকে এই ধরনের খারাপ ব্যবহার করলা, তার কারণটা কি? আমার নবীকে যে তোমরা নুচ্চা বললা তার কারণটা কি? বলে তোমার নবী 7টা বিয়ে করেছে যার জন্য নুচ্চা চোখ খারাপ। আমি বললাম ঠিক আছে, আমার নবী 7টা বিয়ে করার জন্য যদি, আমার নবী যদি নুচ্চা হয়ে থাকে, আমার নবীর যদি চোখ খারাপ হয়ে থাকে, তোমাদের শ্রীকৃষ্ণ তো 16108টা মহিলাকে বিয়ে করেছে, তাইলে কি হবে? আমাদের নবী 7টা বিয়ে করার জন্য যদি আমার নবীকে এত গালাগালি পাড়ো, আমার রাসূলকে এত গালাগালি পাড়ো, আমার রাসূলকে সন্ত্রাসী বলো, আতঙ্কবাদী বলো, ডাকাত বলো, চামার বলো, তোমাদের শ্রীকৃষ্ণ 16108টা মহিলাকে বিয়ে করছে, উনি কি হবে? কিন্তু আমরা ওনাদেরকে কিচ্ছু বলবো না, ওনারা যা করেছেন তা করুক, ওনাদের সাথে আমাদের সাথে সেই সম্পর্কে কোনো সম্পর্ক নাই। ও প্যারে মুসলমান, এই ধরনের কিছু কথা আছে, আমরা যদি বলি আজ আমাদের হাতে হ্যান্ডকাপ লেগে যাবে, আজ গো মাথা নিয়ে গরু নিয়ে আজ ওনারা আমাদের সাথে গরু নিয়ে যুদ্ধ করে যে মুসলমান গরু খাইতে পারবো না। আরে গরু খাওয়ার কথা আল্লাহ এটা কোরআনে বলে নাই যে গরু খাওয়াই লাগবে, না খাইলে গুনাগার হবে এই কথা তো নাই, কিন্তু আপনারা কি বলেন যে গরু খাওয়া চলবে না, গরুকে আমরা পূজা করি, এটা কেমন কথা? আমি যদি এখন বলি হিন্দু ধর্মের কিতাবের ভিতরে আছে, হিন্দু ধর্মের কিতাবের ভিতরে আছে, কোরআনে তো আছে, আছে কোরআনে তো এই কথা আছে গরু খাওয়া যায়, হাদিসেও এই কথা আছে গরু খাওয়া যায়, কিন্তু হিন্দু ধর্মের কিতাবের ভিতরে এই কথা স্পষ্ট হিসাবে আছে যে যেই হিন্দুরা গরু খাবে তাদের ব্রেন সুস্থ থাকবে, ব্রেন ভালো হবে, এই কথা হিন্দুদের কিতাবের ভিতরে আছে। রামকে যখন বনবাসে দেওয়া হয়েছিলেন তখন উনি 1টা 2টা নয়, বনবাসে 12টা করে গরু খাইছে, 12টা 1টা 2টা না, 12টা গরু খাইছে। আমরা জিজ্ঞাসা করি ওনাদেরকে যে ঠিক আছে আপনারা গরুকে খাইতে না করেন কারণ কি? কোলে গরু আমাদের দুধ দেয়, মায়েও দুধ দেয়, মার বুকেরও দুধ খাই আমরা, গরু আমাদেরকে দুধ দেয় যার জন্য মার বুকের দুধ খাই, ওইটা আমাদের মা, গরু দুধ যেহেতু গরুর দুধ দেয় ওর জন্য গরু আমাদের মা,
এটা আমি বললাম ঠিক আছে, গরু দুধ দেওয়ার জন্য যদি মা হয়, গরুর থেকে তো ডাবল দুধ মশে দেয়, তাহলে মশ কি হবে? আরে মশে তো কিছু হওয়া লাগবে না, গরু যদি 10 কেজি দেয়, মশে 20 কেজি দেয়, তাহলে মশ মাতা হবো হইব না? মশ তো নিশ্চয় আব্বা হবো, আর ছাগলও দুধ দেয়, ওটা কম দেয়, তাহলে ওটা ছোটো মা হবো। তো ওদের কথা হলো যে গরু নিয়ে না, মাতা নিয়ে না, ওদের কথা হলো যে গরু খোয়া কোরআনে আছে, কোরআনবদ্ধ করে দেওয়া লাগবে। ওদের টার্গেট হলো, আরএসএস এর টার্গেট হলো কোরআনকে ভারতবর্ষের থেকে শেষ করে দেওয়া, পৃথিবীর থেকে শেষ করে দেওয়া। এটা কি সম্ভব? এটা কি সম্ভব? ওদের কথা হলো যে গরু খোয়া বদ্ধ করা লাগে না, কোরআনকে বদ্ধ করা লাগে। আরে কোরআন কেমনে বদ্ধ করবা? তোমাদের থেকে বড় দেওয়ানি ছিল ফিরাউন, তোমাদের থেকে বড় মুস্তান ছিল নমরুদ। যে ফিরাউন নিজেকে নিজে খোদা কইত, যে ফিরাউন নিজেই খোদা কইত, তোমরা তো খোদা কও না, তোমরা তো ভগবান কও না। আরে ফিরাউন নিজেকে নিজে খোদা বলে দাবি করেছে, তারপরও কিন্তু ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হয় নাই ফিরাউন? ধ্বংস হয় নাই? ধ্বংস হয়ে গেছে। আমরা কই না তোমরা ধ্বংস হয়ে যাও। আর চিন্তা করেন, ওদের চক্রান্ত চিন্তা করেন। আচ্ছা বলেন তো, আমাদের মুসলমান মহিলারা, কোনো মুসলমান মহিলা কি বিজেপিকে ভোট দিছে? কথা কই না, আমরা তো বিজেপিকে ভোট দেয় নাই, কোনো মুসলমান মহিলাকে বিজেপিকে ভোট দেয় নাই। আচ্ছা হিন্দু মহিলা তো বিজেপিকে ভোট দিছে? দিছে না নাই? আচ্ছা এখন বিজেপি সরকার বানাইলো হিন্দুরা, হিন্দু মহিলারা, এখন যদি বিজেপি সরকার গভর্নমেন্ট হয়েছে, কেন্দ্র তো সরকার গঠন করেছে, তাহলে মুসলমান মহিলার কাজ করবে না হিন্দু মহিলার কাজ করবে? আরে কোন কথা কোন কার কাজ করবে? সারা ভারতের ভিতরে তালাক, তালাক বুঝেন তো, মহিলা মাত্র তালাক হয়ে আছে মহিলা সারা ভারতের ভিতরে 1.5 লাখ। কত মহিলা? 1.5 লাখ মহিলা তালাক হয়ে আছে ভারতের ভিতরে, 1.5 লাখ মহিলা মুসলমান। মুসলিম মহিলা কত লাখ? 1.5 লাখ। আর হিন্দু মহিলা আছে 7.5 লাখ। 1.5 লাখ বেশি না 7.5 লাখ বেশি? তো বিজেপির কাজ কি দরকার ছিল? যে যে 7.5 লাখ হিন্দু মহিলা তালাক হয়ে আছে, ওনাদের জন্য কানুন বানানি দরকার ছিল, ছিল না? কিন্তু ওরা তা না করে মুসলমান 1.5 লাখ মহিলার জন্য চিন্তা করে 3 তালাক বদ্ধ করে দিল। আরে মুসলমান মহিলারা তো তোমাদেরকে ভোট দেয় নাই, মুসলমান মহিলার চিন্তা তোমরা কেন করো? তোমরা চিন্তা ওই মহিলাদের করো, 7.5 লাখ হিন্দু মহিলা তালাক হয়ে আছে, স্বামী ছাড়া আছে, ওদের জন্য কানুন বানাও। ওদের জন্য কানুন বানাইল না, এই 1.5 লাখ মহিলা, যে মুসলিম মহিলারা বিজেপিকে ভোট দেয় নাই, তাদের বিরুদ্ধে 3 তালাক বদ্ধ করে দিলেন। ওনাদের টার্গেট ওইটা না, ওনাদের টার্গেট হয়েছে যে যেহেতু 3 তালাকটা কোরআনের ভিতরে আছে, ওদের কথা হলো 3 তালাককে মিটাইয়ে কোরআনকে ধ্বংস করতে লাগে। বলেন তো, ওরা যতই বলো কোরআন ধ্বংস হবে, বলেন তো কোরআন কি ধ্বংস হবে? ধ্বংস করা সম্ভব না, কেমনে কোরআন আপনি ধ্বংস করবেন? কেমনে হিসাবে ধ্বংস করবেন? তো প্যারে মুসলমান, আমরা কিছু হিসাব কিতাব করে আমরা কিছু কাজ করা লাগবো, করা লাগবো না? আমরা কিছু কাজ করা লাগবো, আমরা ভালো হওয়া লাগবো, আমরা নেতৃত্ব নেওয়া লাগবো, কিছু কাজ করা লাগবে। আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, কিয়ামত বেশি দিন নাই, কিছুদিনের ভিতরেই কিয়ামত হবো, কথাটা মনে রাখবেন। আমি যেই কথা বললাম, আমার কথা আলেমারা ইত্তেফাক নাও হইতে পারে, আমার কথা আলেমেরা নাও মানতে পারে, কিন্তু আমি যতটুকু গবেষণা করেছি, যতটুকু লেখাপড়া করেছি, আমি বললাম আপনারা মনে রাখবেন কিয়ামত বেশি দিন আর নাই। তার সাথে আরেকটা কথা আপনাদেরকে বলি, এই যে আপনারা টাকা লেনদেন করেন, ব্যাংকের ভিতরে টাকা লেনদেন করেন না? ব্যাংকে টাকা লেনদেন করেন না? নাই, আমি আপনাদেরকে বললাম এইটা আইন বিরোধী কথা, কিন্তু আমি মুসলমান, ভারতের সংবিধান আমাকে পাওয়ার দিয়েছে, আমাকে ক্ষমতা দিয়েছে, আমি ইসলামের জন্য, মুসলমানের জন্য কথা বলতে পারবো।